রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত কি রকম করতে হয়? সুবহানাল্লাহ, আপনারা তা জানেন, আমি ব্যাখ্যা করব না। সাহাবায়ে কেরাম কি রকম মহব্বত করতেন আল্লাহ রাসূলকে? উহুদ ময়দানে যুদ্ধ হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি রক্ত ঝরেছে উহুদে। কোথায়? কিছু সাহাবীর ভুল সিদ্ধান্তের কারণে কাফেরদের পক্ষ থেকে আক্রমণ বেড়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত কতাদা, তিনি আল্লাহ রাসূলের সামনে এসে দাঁড়ায় গেছেন, যেন কাফেরদের নিক্ষিপ্ত একটি তীরও রাসূলুল্লাহর শরীর মুবারকে না লাগে। হযরত কতাদা রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন, কাফেরদের পক্ষ থেকে লোহার লস্ট্র তীর একের পর এক আসছে, প্রত্যেকটি তীরের আঘাত হযরতে কাতাদা ওনার শরীরকে ঢাল হিসেবে ব্যবহার করে আটকায় দিলেন। একটি তীর রাসূলুল্লাহর শরীর মোবারকে লাগতে দিলেন না। কাফেরদের তীরের আঘাতে হযরত কাতাদার দুটো চোখ বের হয়ে গেছে, চক্ষু দুটো বের হয়ে গেছে, গণ্ড দেশে ঝুলে আছে চোখ। যুদ্ধ যখন শেষ, সমস্ত শরীরে হযরত কাতাদার তীরের আঘাত, তরবারির আঘাত। সাহাবায়ে কেরাম বলেছেন হযরত কাতাদার দেহে 97টি অস্ত্রের আঘাত লেগেছিল, তীর আর তরবারির আঘাত 97টি আঘাত লেগেছিল। তারপর হযরত কাতাদা নবীর সামনে থেকে এক মুহূর্তের জন্য সরেন নাই, আর তার মৃত্যুও হয় নাই। রাসূলুল্লাহ তাকে দেখলে সাহাবীগণকে বলতেন, এই দেখো আমার জীবিত শহীদ হযরত কাতাদা। চক্ষু দুটো ঝুলে আছে, হযরত কাতাদা এসে রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ভালোবাসায় জীবন দিতে চেয়েছিলাম, অগণিত আঘাত লেগেছে, আমার শরীরে শহীদ তো হলাম না, দুটো চক্ষু ঝুলে আছে, আমি আপনার নূরের চেহারা না দেখে বেঁচে থাকতে তো পারবো না, যতদিন বেঁচে থাকবো আপনার নূরময় চেহারা যেন আল্লাহ পাক দেখার তৌফিক আমাকে দান করেন। রাসূলুল্লাহ হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা কি কাতাদা কামা ওয়াকা ওয়াজহা নাবিয়্যিকা বিওয়াজহিহি মালিক। তোমার বান্দা কাতাদা তার চেহারাকে ক্ষতবিক্ষত করে তোমার রাসূলের চেহারাকে যেভাবে রক্ষা করেছে, তুমি আমার সাহাবী কাতাদার চেহারাকে ঠিক করে দাও, চক্ষু ঠিক করে দাও। আর রাসূলুল্লাহ বললেন, ফাজআলহা আহসানা আইনাইহি ওয়া আহাদদাহুমা নাযরা, আল্লাহ তাকে চোখ ফিরায় দাও, তার দৃষ্টি বাড়ায় দাও, আগের চেয়ে তীক্ষ্ণ করে দাও। রাসূলুল্লাহ নূরময় হাতে চোখ দুটো বসালেন, চক্ষু লেগে গেল। হযরত কাতাদা বলেন, আমার দৃষ্টি আগের চেয়ে আরো তীক্ষ্ণ হয়ে গেল, প্রখর বেড়ে গেল। এই ছিল রাসূলুল্লাহর মহব্বত, ঠিক কিনা?